ভয়ঙ্কর বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ান, বড় বিপর্যয়ের আশঙ্কা। তো এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ান। বুধবার ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল ঘূর্ণিঝড় সেন্টার। ইয়ান বর্তমানে ক্যাটাগরি 2 ঘূর্ণিঝড় রূপ নিয়েছে। মঙ্গলবার বিকেল থেকে ফ্লোরিডায় এর প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে। বুধবার রাজ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ইয়ানের জেরে ভারী বৃষ্টিপাতে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থা। সরিয়ে নিতে হতে পারে কয়েক লাখ বাসিন্দাকে। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস। এদিকে ঘূর্ণিঝড় ইয়ান বর্তমানে কিউবার পশ্চিম উপকূলে অবস্থান করছে। ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো হওয়ার কারণে লাখো মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছেন সেখানকার কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় অর্থাৎ আজ এটি উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া 9 থেকে 14 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছেন ঘূর্ণিঝড় সেন্টার। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।